হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আপনার কাছে দারুণ একটি অফার নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ কন্টিনিউ করলে এখান থেকে ফ্রিতে 15 টাকা রিচার্জ নিতে পারবেন। এছাড়াও 500 টাকার একটি গিভওয়ে থাকতেছে, 2টা থাকতেছে। একটা ভিডিওর ভিতরে আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে এখান থেকে কীভাবে 15 টাকা ফ্রিতে রিচার্জ নেবেন অথবা কীভাবে আপনারা 500 টাকার গিভওয়েতে অংশগ্রহণ করবেন সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওটাতে। আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে বুঝতে পারবেন। আর একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ ভিডিও নিচ থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করে দিন। তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করা মাত্রই আপনার মোবাইলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে। সেগুলো দেখলে আপনি অনলাইন থেকে রিয়েল ইনকাম করতে পারবেন। ভিউয়ার্স, আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটি গিভওয়ে ভিডিওর সাথে আপনাকে পরিচয় করে দিব। দেখেন, গিভওয়ে ভিডিওটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন করবেন, প্রথমেই পেয়ে যাবেন গিভওয়ে ভিডিও লিঙ্ক। আপনার সিম্পলি গিভওয়ে ভিডিও লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি ইউটিউবে নিয়ে আসবে। দেখেন এই যে ভিডিওটা, এই যে একটি গিভওয়ে ভিডিও, টেকনো মেহেদি নামে একটি চ্যানেল আছে, ওই চ্যানেলের গিভওয়ে। আপনারা সকলেই গিভওয়েতে অংশগ্রহণ করবেন। দেখেন, আপনারা লিঙ্কে ক্লিক করলে এই ভিডিওতে নিয়ে চলে যাবে। এখন দেখেন আমি ভিডিও টেস্টটা করতেছি। এখানে 13 সেকেন্ডের একটি ভিডিও আছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে এখানে সম্পূর্ণ ডিটেলস বুঝতে পারবেন। এখানে কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন, কীভাবে পেমেন্ট নেবেন, সম্পূর্ণ ডিটেলস এখানে বলা আছে। এবং দেখেন অলরেডি 404টা ভিউ হয়ে গেছে এবং প্রচুর লাইকও হয়ে গেছে। আপনারা এখানে কিন্তু প্রচুর লোক অংশগ্রহণ করতেছে, আপনারা এখনই অংশগ্রহণ করে নেবেন। আজকে ভিডিওটা দেখার সাথে সাথেই আপনারা এখানে অংশগ্রহণ করে এখানে নেবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা 500 টাকার একটি অংশ পেয়ে যেতে পারেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি অফারটির সাথে পরিচয় করে দিব। দেখেন অফারটির স্ক্রিনশট আমি নিয়ে রাখছি, আমি গ্যালারিতে চলে যাবো, গ্যালারিতে গিয়ে আমি অফারটি দেখিয়ে দেবো। দেখেন এখন গ্যালারিতে চলে গেলাম। এখন দেখেন বিকাশ অ্যাপের একটি অফার আছে, 30 টাকা রিচার্জে 60% ক্যাশব্যাক। আপনি যদি বিকাশ অ্যাপ দিয়ে 30 টাকা রিচার্জ করেন তাহলে 60% ক্যাশব্যাক পাবেন, যেটা কিন্তু প্রায় 18 টাকার মতো হয়। আমি বলছি 15 টাকা, কিন্তু আপনারা কিন্তু পাবেন এখান থেকে 18 টাকার মতো, যেটা বলছি তার চাইতে বেশি পাবেন। এবং এটার জন্য কিছু শর্ত আছে, আপনার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করলে আমি শর্তগুলো আপনাকে দেখিয়ে দেবো। দেখেন এখানে নারী বলা আছে, নারী দিবস উপলক্ষে 60% ক্যাশব্যাক। দেখেন এখানে বলেছে বিকাশ অ্যাপ থেকে 30 টাকা মোবাইল রিচার্জে 60% ক্যাশব্যাক। এখানে অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপ দিয়ে মোবাইল রিচার্জটা করতে হবে। এবং দেখেন 8ই মার্চ থেকে 10ই মার্চ 2020-এর মধ্যে বিকাশ অ্যাপ থেকে একবার 30টা মোবাইল রিচার্জ করলে 60% ক্যাশব্যাক, অর্থাৎ আপনি সর্বোচ্চ একবার পাবেন। আপনি একজন ইউজারকে এখান থেকে একবার ক্যাশব্যাক পাবেন, একটা বিকাশ অ্যাকাউন্ট থেকে একবারই করতে পারবেন। এবং দেখেন এখানে তারপরে যেটা আছে, অপারটি চলাকালীন একবার ক্যাশব্যাক নিতে পারবেন এবং ক্যাশব্যাক পাবেন রিচার্জের 24 ঘন্টার মধ্যে। এখানে আপনি রিচার্জ করার 24 ঘন্টার মধ্যে এখান থেকে ক্যাশব্যাকটা পেয়ে যাবেন। এবং দেখেন এখানে নিচে দেওয়া আছে নারী দিবস উপলক্ষে অফারটা শুধুমাত্র আপনার জন্য, এখানে শুধুমাত্র আপনার জন্য ভালো হয়েছে। এখন যে অফারটি কারা পাবেন সেটা আমি দেখিয়ে দেবো। এখন দেখেন অফারটি আপনি পাবেন কি না সেটা এখন আপনারা বুঝতে পারেন। দেখেন এখানে একটি নোটিশে আপনি যদি পড়েন তাহলে বুঝতে পারেন। দেখেন বর্তমানে 30 টাকা রিচার্জে 60% ক্যাশব্যাকের একটি অফার চলমান রয়েছে। অফারটি 8ই মার্চ থেকে 10ই মার্চ পর্যন্ত চলবে। দেখেন শর্ত প্রযোজ্য, এখানে শর্তগুলো আছে। প্রথম যে শর্তটা আছে, 1 নম্বর শর্ত, যারা আপনি যদি খেয়াল করেন তাহলে অফারটি বিকাশের নির্দিষ্ট কিছু গ্রাহকের জন্য, যারা SMS এবং বিকাশ অ্যাপের মাধ্যমে নোটিশ পেয়েছেন শুধুমাত্র অফারটি তাদের জন্য বিবেচ্য হবে। যারা এস এম এস পাইছেন অথবা বিকাশ অ্যাপ থেকে আপনাকে নোটিশ করা হয়েছে শুধুমাত্র তারাই পাবেন, আর কেউ পাবেন না। অফারটি সকলের জন্য না, যাদেরকে নোটিশ করা হয়েছে শুধুমাত্র তারা পাবেন। এবং 2 নম্বরে দেওয়া আছে যে গ্রাহক বিকাশ অ্যাপের মাধ্যমে রিচার্জ করতে হবে। এখানে 2 নম্বর যেটা বলা আছে আগেই বলে দিয়েছে যে গ্রাহকের অবশ্যই বিকাশ অ্যাপ থেকে রিচার্জ করতে হবে। এবং 3 নম্বর যেটা বলা আছে যে রিচার্জ করার পরবর্তী কার্যদিবসে ক্যাশব্যাক দেওয়া হবে। এখানে পরবর্তী কার্যদিবস বলতে কোনো সরকারি ছুটি বাদে বাকি দিনগুলো কার্য দিবা, যদি আজকে রিচার্জ করেন, যদি কালকে কোনো সরকারি ছুটি না থাকে তাহলে তার পরের দিন কিন্তু পেয়ে যাবেন। এখানে সরকারি ছুটিগুলো কার্য দিবস হিসাবে গণ্য করা হয় না, সরকারি ছুটি বাদে সবগুলোই কার্য দিবস। এবং 4 নম্বর যেটা দেওয়া আছে, একজন গ্রাহক অফারটি একবার উপভোগ করতে পারবেন, সেটা আগেও বলেছে যে একজন গ্রাহক এখান থেকে এই অফারটি একবারই নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। বিকাশ অ্যাপের সম্পূর্ণ অফারটা আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুর মায়ের শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।